বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তো ভালো আছো। আর আমি বেশ আছি। আমার ছেলে, তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো এতদিন ধরে ভিডিও দিতে পারিনি, তার একটাই কারণ, একটু ব্যস্ততা ছিল, বাড়ি ঘরে রং হচ্ছিল, মানে কাজের অনেক প্রেশার ছিল, ওই জন্য আর তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আশা করছি এবার থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তবু মাঝে মধ্যে দু একটা দিন মিস হয়ে যায়, তো তোমরা কিছু মনে করো না, যাই হোক দেওয়ার চেষ্টা করবো আর কি। আর দেখতেই পাচ্ছ যে এখন বসে আছি, তার একটাই কারণ, সাড়ে দশটা বলছি, মানে 9:30-10 মতন বাজে। তো কর্তমশাই খেয়ে ডিউটি বেরিয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে। তো রাতের বেলা মাকে বলে রেখেছিলাম, মা একটু তুমি উঠে ভাতটা বসিয়ে দিও, মা ভাত বসাবে কি, মা রান্নাই কমপ্লিট। মাকে বলেছি শুধু ভাত করতে, মা রান্নাই কমপ্লিট করে ফেলেছে। ওই জন্য আর কাজকর্ম আছে, মানে সারা বাড়িঘর তো পরিষ্কার করতে হবে, গোছাতে হবে, এলোমেলো হয়ে আছে বিছানাপত্র, চাদর টাদের সব পাল্টাবো ভাবছি, তো সেগুলোই করব। আর যা যা রান্না করছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তো একটু পরে, এখন না। ঘর বাড়িটা গুছিয়ে নিই, তারপরে আর ছেলে এখনও ঘুমাচ্ছে। কালকে গেছিল দমদমে প্র্যাকটিসে, ওরা যে নার্সারি হয়ে খেলবে, তো তার প্র্যাকটিস দমদমে হচ্ছে। আর কালকে নাকি প্রচুর খাটিয়েছে, তো ওখান থেকে এসে একটু পড়াশুনো করে ঘুমিয়ে পড়ো, মানে খাওয়া দাওয়া করেই শুয়েছিল, তো এখনও ডাকছি উঠতে পারছে না, মানে এতটাই ক্লান্ত ওরা। তো আজকেও প্র্যাকটিস আছে, যেতে হবে আমাদের আমাদের এই মাঠে, যে মাঠে রোজ যায় সেই মাঠেই আছে প্র্যাকটিস, তো ওখানেই যাবো আজকে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, সারাদিন কী কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো, যতটা পারবো আর কি। সব তো শেয়ার করা যাবে না, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গায়ে চাদর দিয়ে ঘুমিয়ে আছে, কারণ আর দেখো ফ্যান বন্ধ, কারণ আমাদের এখানে 2-4 দিন ধরে সমানে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা, যে হারে গরম ছিল সে হারে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, ফ্যান লাগছে না, ফ্যান লাগলে গায়ে চাদর লাগছে, তো এটাই হলো কথা। আর আপাতত ঠাকুর আমার এখানে রয়েছে, কিন্তু এখানে রাখবো না, ঠাকুর সরিয়ে দেবো, কারণ এখানে ঠাকুরকে খাবার খেতে দিতে খুবই অসুবিধা হচ্ছে মায়ের, তো ওই জন্য ঠাকুরটা আমি সান্তন করে উঠে ঠাকুর এখান থেকে সরিয়ে দেবো। আর কি, আর ওই ঘরে এখন চাদরটা তো সব এলোমেলো হয়ে আছে। তো বন্ধুরা তোমাদেরকে একটু দেখাই, এই দেখো চাদরটা আমার এলোমেলো, মানে একটু নোংরা হয়েছে, নোংরা হয়নি খুব একটা, তবুও আমার মানে 2-4 দিন থাকলে আমার আর ভালো লাগে না, চাদরটা এখন একটু পাল্টে ফেলবো, এই চাদরটা পাতবো যেটা রাখা আছে। আর এই ঘরে কিন্তু কেউ শোয়নি, তারপরেও চাদরটা এলোমেলো, তার একটাই কারণ হলো বাবান কাল রাতে এখানে ঘুমিয়ে পড়েছিল, কারণ এই ঘরটাতেই তো বেশি থাকা হয়, এখানেই ঘুমিয়ে পড়েছিল, রাতে ওকে নিয়ে যাওয়া হয়েছে ওই ঘরে, ওই জন্য আর কি রাতের বেলার ঘরটা গুছাতে পারিনি, ওই জন্য চাদরটা এলোমেলোই হয়ে আছে। আর দেখো রান্নাবান্না তো কমপ্লিট, কিন্তু রান্নাঘরের অবস্থা খারাপ, এগুলো সব গুছিয়ে ফেলবো, তো এই এখন আমার কাজকর্ম রয়েছে, তো এগুলো তাড়াতাড়িই হয়ে যাবে। আর বাবান উঠলে বাবানকে খাওয়ানো, মুখটুক ধুয়ে খাওয়ানো, পড়তে বসানো, এগুলোই রয়েছে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ঘর বাড়ি তো গুছিয়ে ফেলেছি, সকালেই বলেছি যে আজকে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, মা তাড়াতাড়ি করে ফেলেছে রান্না, সেই রান্নার চাপ আজকে ছিল না। তো এখন 11:20 মতো বাজে, আসছি, দাঁড়াও আমি দেখছি কতটা কাজ করেছো। তো তোমাদেরকে তো শুধু বলেছি যে ঘর রং হচ্ছে, তো কোন ঘরটা কেমন রং হচ্ছে তা তোমাদের সাথে তো শেয়ার করিনি, তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ঘরটায় আমরা থাকি সেই ঘরের এই যে একদিকে হলুদ রং, আর একদিকে এই কালারটা হয়েছে, মানে করতে চেয়েছিল একটু লালচে, মানে এটা ডিপ পিঙ্ক হয়ে গেছে, কিন্তু করতে চেয়েছিল লালচে লালচে কালারটা, তো হয়ে গেছে পিঙ্ক, তো কী আর করার। আর এপাশের ওয়ালটাতেও পুরো হলুদ কালারই করা হয়েছে, আর যেখান যেখানে যে জিনিসটা ছিল তো সেই জিনিসটাই সেখানেই রাখা আছে, কিচ্ছু এদিক ওদিক করা হয়নি, শুধু এই যে ঠাকুরের আসনটা, তখন সকালে বলছিলাম ঠাকুরের আসনটা এখানটায় রেখেছি, কিন্তু এখানে রাখা হবে না, খুব অসুবিধাই হচ্ছে, শোকেসে এভাবে রাখলে ভালোও লাগছে না দেখতে। ঠাকুর যেখানে ছিল ঠিক এই জায়গাটায় ছিল ঠাকুরের আসন, তো এখানে নিয়েই চলে আসব। আর বাবানের বইয়ের টেবিলটা যেখানে ছিল, এই যে এই জায়গাটায় ছিল বাবানের বইয়ের টেবিল, তো এখানেই নিয়ে চলে আসব, কিছু করার নেই। আর এই দেয়াল ওয়ালটা হয়েছে দেখো একদিকে সবুজ আর একদিকে হলুদ, তো তোমরা বলো বন্ধুরা কেমন লাগছে ঘরের রঙগুলো, অবশ্যই আমাকে জানিও। আর এই দেখো
কল পড়ে, কিছু বাসন পড়ে আছে, জুতো টুতো সব এদিক ওদিক এলোমেলো, তো এগুলোই আছে বাদ বাকি কাজ, এগুলো করলে হয়ে যায়। আর কিছু জামা কাপড় কাচাকুচি করবো, আর এই বোতলগুলো একটু ধুয়ে রাখবো, তো এই কাজ আছে। আর তেমন কাজকর্ম নেই, মেয়েদের রান্নাঘর সব গোছানো কমপ্লিট। শুধু এই দেখো, এটা হলো কচু, কচু নিয়ে এসেছিলো, তো কচুটা ও নিয়ে আসে গলা ধরে না, তো এবারে কচুটা ভালো আনতে পারিনি, গলা ধরেছে, সেই জন্য ভেবেছিলাম মাছের ঝোল দিয়ে খাওয়া, মানে মাছের ঝোলেই দেবো, কিন্তু মানে গলা ফুটফুট করছিলো বলে আর দেওয়া হয়নি। তো মা কুচিয়ে রেখেছে, এটাকে আমি পেস্ট করে দেব, দিলে মা বড়া করে ফেলবে। তুমি খেলতে এই রোদের মধ্যে তুই খেলতে যাবি? তাহলে কিন্তু বিকেলের প্র্যাকটিসে নেবো না, কে বলেছে তো দেখে নিস। তো পণ্ডিত এতক্ষণ এই ঘরে পড়াশুনো করছিল, এই দেখো বই খাতা সব এরম এলো, তো এগুলো গোছাবো, কিছুতেই গোছাতে চায় না। গোছালেও কি এখানেই পড়ে থাকবে, জায়গাটা জায়গায় রাখবে না, তো আমি গুছিয়ে জায়গাটা জায়গায় রাখবো। আর এই যে টিভিটা চালালাম এই মাত্র, জাস্ট একটু গান শুনে শুনে কাজ করতে আমার খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। ও আর রান্না, আজকে রান্না করেছে তো মা, তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছে মা। আলুর রসা বলি না, মার কাছ থেকে শেখা আলুর রসা, তো এটা হলো বাবুকে টিফিনে মা দিয়ে দিয়েছে, আর ও খেয়ে গেছে, অল্প একটুই আছে, তো ছেলে খাবে। আর এই যে টক ডাল করেছে, আর হলো শাক ভাজা, তো এই হলো আমাদের আজকে দুপুরের মেনু। আর তোর কচুর বড়া হবে, ওই দিয়েই হয়ে যাবে, আর রাতে করব ডিমের ঝোল, আনা আছে, তো এবেলা আর করলাম না, এত কিছু আছে আবার ডিমের ঝোল, রাতেই করব ডিমের ঝোলটা, তো তোমাদেরকে শেয়ার করব অবশ্যই। তো দেখো কি প্রচণ্ড রোদ উঠানের মধ্যে, আর জল এখনও আসেনি আজকে, ও না চলে এসছে, মানে স্পিড নেই জলের, কিন্তু এই যে সবে সবে আসছে, তোমরা বুঝতে পারছ রোদের তাড়না বোঝা যাচ্ছে না। তো যাই হোক, তো চলো বন্ধুরা বাসনগুলো এখন তাড়াতাড়ি করে মেজে ফেলি, কাচাকুচি করে স্নানটা করে ফেলি, আবার ছেলেকে নিয়ে বেরাতে হবে মাঠে, তো দেরি আছে এখন না, চারটের সময়, সাড়ে চারটের সময়। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা স্নান খাওয়া রেডি, তো এখন দুটো দশের মতন বাজে, দশের মতন না, হ্যাঁ দুটো দশই হয়েছে, তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর বাইরে যা ভেজা জামা কাপড় ছিল সেগুলো তুলে এনে ঘরে মেলে দিয়েছি, বিকেলের কাজকর্ম মানে কমপ্লিট করে তারই তবেই একটু রেস্ট করব, কারণ একদম ঘুম থেকে একটু হয়তো ঘুমাবো, কারণ অনেকটাই দেরি আছে মাঠে যেতে, উঠে রেডি হয়ে একদম মাঠে বেরিয়ে যাব, সেই জন্য বিকেলের কাজকর্ম সেরেই রাখবো। কি বানিয়েছে বন্ধুরা ও দেখাচ্ছে, আচ্ছা বলের পিন আছে, কোথায় কি রাখে ওই জানে, ওর জিনিসপত্রে দেখো, সাড়ে চারটের সময় যাবে মাঠে, তো এখন থেকেই সব কিছু রেডি করে নিচ্ছে, মায়ের মতন সব আগে থেকে রেডি করে রাখে, তাই না পাপা? বন্ধুদের সামনে তাকিয়ে বলো। তো চলো বন্ধুরা একদম যখন মাঠে যাচ্ছে তখন আমার তোমার সাথে দেখা হবে, তো দেখতে থাকো। একদম রেডি হয়ে রেডি করেছি মাঠে যাওয়ার জন্য, রাস্তায় আছি, আর আমার প্লেয়ার দেখো, প্লেয়ার এক ঘন্টা আগে থেকে রেডি হয়, রেডি হয়ে আমাকে ডেকে তোলে, মা চলো চলো রেডি হও রেডি হও, তো এখন চলে যাচ্ছি মাঠে, তো চলো একদম মাঠে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। কি মজা, আগের দিন নতুন জুতো পরে খেলতে গেছিলো মাঠে, হেরেছে। তো বন্ধুরা মাঠ থেকে কিন্তু অনেকক্ষণ আগে বাড়ি এসেছি, এখন কটা বাজে, সাড়ে আটটার মতন বাজে, তো মাঠ থেকে বাড়ি এসেছি সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ এসেছি, এসে তো চা খেলাম, ওকে দুধ গরম করে দিলাম খেলো, আর এখন দেখো ওর বাবা এসছে বাড়িতে, তো মায়না চিপস কিনে দাও, চিপস খেয়ে খাচ্ছে আর পড়াশুনো করছে, ওই দুটো তো একসাথে হয় না, আগে ওটা খেয়ে নে তারপর লেখ, যে কোনো একটা কর।
তো মা হলো সব রেডি করে রেখেছে, চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো ডিম সেদ্ধ করে রেখেছে, বলেছিলাম না ডিমের ঝোল করব। আর এখানে যে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা আদা রসুন সব রাখা আছে, তো ওকে একটু এখন পরিয়ে নিই। 8:30 বাজে, ওই 9:30-9:30 দিকে ডিমের ঝোলটা করব, গরম গরম ভালো লাগবে খেতে। তো রাতে এটাই আছে, ডালও আছে, তো এটা পেলেই আমাদের হয়ে যাবে। আর বাবুর জন্য ডাল আছে, ডাল অনেকটা পরিমাণেই আছে, তো সবার হয়ে যাবে। এখন কেউ হয়তো এই ডাল আর খাবে না, ডিমের ঝোল দিয়েই খাবে, শুধু বাবুর জন্যই একটু লাগবে, কারণ বাবু তো একভাবে দিয়ে খেতে পারবে না। আর আমার এই ঘরের অবস্থা কিন্তু খুব খারাপ, জামাকাপড়গুলো ভাঁজ করা হয়নি, ভাঁজ করব এটাকে পরাতে পরাতে। এখন জামাকাপড়গুলো একটু ভাঁজ করে নেব, নিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে। তা চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। ডিমের ঝোল তো দেখলে আমি শুরু করে দিয়েছি রান্না করা। তো এই যে ডিম আলু ভেজে রেখেছি, আর এই যে পেঁয়াজ কেটে ভাজতেও দিয়ে দিয়েছি, আর এইখানে আছে হলো আদা রসুন বাটা, মানে থেতো করেছি আদা রসুনটাকে। তো এই থেতো মেতো করে এই দিয়েই কোনো রকমের রান্না হবে, তাতে সব পুরো পুরো যাচ্ছে। আর এই দেখো টমেটো আছে, টমেটো তিনটে ছোটো ছোটো, এগুলো দিয়ে দেবো। জিরের এর মধ্যে জিরে আছে, অল্প একটু আটা, তো এটা দিয়েই হবে কোনো রকমে। তো চলো বন্ধুরা তোমরা রান্নাটা দেখতে থাকো। এখন এই আদা রসুন পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজটা তো লাল লাল হয়ে এসছে, তো এর মধ্যে এখন দিয়ে দেবো এটা। তো বন্ধুরা টমেটোও দিয়ে দিয়েছি, এবার এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে একসাথে কষাবো, নুন হলুদ লঙ্কার গুঁড়ো যা যা আছে মানে দেওয়ার সবই দিয়ে কষিয়ে কোনো রকমে রান্না করবো। তো চলো বন্ধুরা একবার রান্নার পর তোমাদেরকে দেখাচ্ছি আর কি, তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ডিম কষানো হয়ে গেছে, আর মনে হচ্ছে না এই অবস্থাতেই নামিয়ে নিই, নামিয়ে নিয়েই খেতে শুরু করি, কিন্তু তার তো উপায় নেই, এর মধ্যে জল দিতে হবে, জল না দিলে কেউ খেতে পারবে না। তো চলো এর মধ্যে এখন জল দিয়ে দেবো, দিয়ে ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে হয়ে যায় ডিমের ঝোল। চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ডিমের ঝোল সুন্দর ফুটছে, এর মধ্যে এখন একটু গরম মশলা দেবো, তাহলেই হয়ে যায় ডিমের ঝোল। আর এই দেখো এই যে কতগুলো বাসন বেরিয়েছে, তো এগুলোই এখন ধুয়ে নেব, রাতেরটা রাতেই করে রাখা ভালো, সকালের জন্য রাখি না, রাতেরটা রাতেই সেরে রাখি, তাহলে সকালে উঠে একটু কাজটা হালকা থাকে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।